सबाई खूब भालो आछेन आमिও भीषण भालो आছি। आज হচ্ছে বুধবারের এখন বাজে সকাল 9:20। এই মুহূর্তে বুবু এখন করছে বুবু টিফিন, অলরেডি টিফিন খতম, মানে টিফিনে ওকে করে দিয়েছিলাম পরোটা আর তার সঙ্গে কালকে দিনের বেলা যে ডালটা করেছিলাম মুসুরির ডাল ফোটা, সেটা পুরোটা লাগেনি, যেহেতু মাছের ঝোল ছিল বুবুই যা খেয়েছে, আমার আর বুবুর বাবার লাগেইনি, তো সে কারণেই ওই ডালটাকে আজকে মানে ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওটার সঙ্গে আজকে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, বিভিন্ন রকম মশলাপাতি দিয়ে ওটাকে একটু তরকার ডাল মতন করে নিয়েছিলাম। আর আমাদের জন্য এখানে করেছি রুটি, এখানে রয়েছে ড্রাই ফ্রুটস আর ওই যে ওই ডাল, সমস্ত কিছু নিয়ে খেতে বসে পড়েছি। আজ অনেক দিন পরে ব্রেকফাস্টে রুটি করলাম আর এরকমভাবে এই থালাটার মধ্যে সাজিয়ে গুজিয়ে খেতে বসেছি। হাজব্যান্ড খাওয়া দাওয়া করে অফিসে বেরিয়েও গেছে, কারণ ওর 9:30টায় ট্রেন, ওই জন্য বেরিয়েও গেছে। আর টিফিনেও নিয়ে গেছে রুটি আর ডাল, খেয়ে গেছে ছাতু মুড়ি। বেশ কয়েকদিন যাবৎ শুধুমাত্র ছাতু মুড়ি খাচ্ছিলাম আর ওকে টিফিনে দিচ্ছিলাম উপমা বা এই জাতীয় কিছু। আজকে হঠাৎ মনে হলো যে না, একটুখানি রুটি করি, আর যেহেতু ডালটাও ছিল, ডালটারও একটা ব্যবস্থা করতে হবে, তাই এইভাবে রান্নাবান্না করে ফেললাম। এবার আমি ব্রেকফাস্টটা খাবো, খেয়ে দিয়ে দেখি আর কি সমস্ত কাজকর্ম আমার জন্য পড়ে রয়েছে, কারণ রান্নাঘরে পড়ে রয়েছে বেশ কিছু টিফিনের বাসনপত্র, সেগুলোকে পরিষ্কার করে নিলেই মোটামুটি এদিককার কাজ হয়ে যাবে। তারপর স্নান করব, করে এসে দুপুরে হালকা বিস্তর কিছু রান্নাবান্না করব, তার কারণে কালকের মাছের ঝোল রয়েছে। বাড়িতে ফ্রিজ থাকা সত্ত্বেও যদি ফ্রিজের যথাযথ ব্যবহার না করি, তাহলে যারা ফ্রিজ বানিয়েছে কষ্ট করে, যাদের মাথা থেকে ফ্রিজ বানানোর বুদ্ধি এসেছে, তাদের সার্থকতা কোথায়? হ্যাঁ, তাই না? টেকনোলজি তো মানুষের সুবিধার জন্য, মানুষের ভালোর জন্য, মানুষের খাটনি কমানোর জন্য, আর ঠিক সে কারণেই আমি একদিন মাছের ঝোল রান্না করি আর সেটাকে দুদিন খাই। এই গরমের মধ্যে যদি রোজ রান্না করতে গিয়ে রান্নাঘরে পচে যাই, তাহলে পরে খাবারটা খাবে কে? আর আমার হাজব্যান্ডও রেগুলার বাজার যেতে পারে না, তো সে কারণে বাজারটাও আমাদের একদিনে আনা থাকে, নাহলে ওই প্রত্যেক দিন সকাল 7টার সময় বাজারে থলে নিয়ে বাজার আনা সার্ভিস ম্যানদের পক্ষে একদমই অসম্ভব। আর ফ্রিজটা তাহলে কোন দিন কাজে লাগবে যদি আমি রেগুলার বাজার যাই? কিছু কিছু মানুষ আছে যারা রেগুলার বাজার যেতে পছন্দ করে, মানসিক শান্তি তাদের, টাটকা এনে টাটকা খাবো। আর একটু পরেই বুবুকে স্নানও করিয়ে দেবো, তার কারণ আজকে বুধবার বুবুর অনলাইন অ্যাক্টিভিটি ক্লাস আছে, আপনারা জানেন, এতদিনে নিশ্চয়ই জেনে গেছেন, তো সেটা ইউজুয়ালি বিকেল 4টে থেকে হয়, কিন্তু এই গরমের ছুটি পড়ে যাওয়ায় ম্যাম বলেছে যে এই উইক থেকে যে কদিন গরমের ছুটি থাকবে আর কি, সে কদিন সকালবেলা 11টা থেকে করাবে, তো সেই কারণেই বুবুকেও তাড়াতাড়ি স্নান করিয়ে দেবো, দিয়ে ক্লাসটা করবে। ক্লাসটা শেষ হতে হতে 12:30 পৌনে 1টা, দুপুরবেলা ওই ক্লাসটা করে উঠলেই ওকে লাঞ্চ করিয়ে দিতে পারবো। আর আজকে দেখি বিকেলের দিকে না একটু বাইরে বেরোনোর আছে, টুকিটাকি কেনাকাটা করতে, আর আমার ফোনটা 11টা থেকে 12:30 ওর কাছেই থাকবে, অতএব 11টা থেকে 12:30 আমি আর আপনাদের সাথেও কথা বলতে পারবো না। আর আজকে রান্নাবান্নাও সেরকম কিচ্ছু করার নেই, রান্নাবান্না বলতে বললামই তো, মাছের ঝোলটা রয়েছেই, আর তার সঙ্গে দেখি মা যে শাক পাঠিয়েছে সেই শাকটা করবো, আর দেখি আর কি করা যায়, ভাত তো করতেই হবে, ভাতও করবো। তো চলুন না খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই, হয়েই এসছে প্রায় আর একটুখানি বাকি। কত বাসন দেখবেন। চলুন ব্রেকফাস্ট খাওয়ার ডান, এবার দেখাই কত বাসন পড়ে আছে। এই দেখুন, সকালের সমস্ত বাসনপত্র, হাজব্যান্ডের খেয়ে যাওয়া, আমাদের খাওয়া, চায়ের কাপ, এবার এগুলোকে সমস্ত মাজবো, ঘষবো, পরিষ্কার করবো। বুবুর যে অনলাইন অ্যাক্টিভিটি ক্লাসটা হচ্ছিল সেটা কমপ্লিট হয়ে গেছে, যার জন্যে আমি ফোনটা এখন আবার হাতে পেলাম, আপনাদের সাথে আবার গল্প করার সুযোগ পেলাম। আর বুবুকে ক্লাসে বসানোর আগেই স্নান টান করিয়ে দিয়েছিলাম, কারণ স্নান করে নিলে এখন জলটা পাম্পের প্রচণ্ড গরম, তো একদম 12টার সময় পুরো রোদের তাপে জল একদম বাপরে বাপ পুরো চায়ের মতন জল গরম হয়ে যায়, তো ওই জন্য ওকে স্নান করিয়ে ক্লাসে বসিয়েছিলাম। আমি নিজেও স্নান করে নিয়েছি সেই ফাঁকে, আর আজকে না বিছানার চাদরটা বদলিয়েছি, তার কারণ হচ্ছে কালকে রাত্রেই অনুভব করলাম বিছানার মধ্যে পিঁপড়ে হয়েছে, এতদিন কিন্তু একদিনও দেখিনি, কিন্তু এতটাই গরম পড়ছে আস্তে আস্তে মাটির তলায় আর পিঁপড়েরা থাকতে পারছে না, एकदम उठे বিছানা চলে আসছে। কালকে রাতে মেয়েকে কামড়েছে, ওই জন্য আজকে বাইরে যদি একটু বেরোই এই পিঁপড়ের বন্দোবস্ত করতে হবে, পিঁপড়েকে তাড়ানোর একটা বন্দোবস্ত করতে হবে। আর এদিকে রান্নাবান্না করতে চলে এসেছি, মানে রান্নাবান্না অলরেডি চাপিয়েও দিয়েছি। সেটা হচ্ছে এখানে ভাত বসিয়ে দিয়েছি, এখানে মুসুরির ডাল হচ্ছে, যেহেতু কালকে মুসুরির ডালটা সকালেই খাওয়া হয়ে গেছে তাই নতুন করে আবার ডাল বসিয়েছি। আর এখানে এই দেখুন আমার মায়ের পাঠানো শাক, এতটা কুটেছি, তারপরেও দেখবেন আরও কতটা রয়েছে দেখাই। এই দেখুন আরও যা রয়েছে, এখানে মনে হয় আমাদের একদিন কেন দুদিন ভালোভাবে হয়ে যাবে। আর এখানে রয়েছে মাছ, ফ্রিজ থেকে মাছের বাটি বের করে রেখেছি, দেখতেই পাচ্ছেন অনেকটাই মাছ রয়েছে, তো এই দিয়ে আজকে হবে খাওয়া দাওয়া। আর একটা জিনিস আপনাদের দেখাই, দাঁড়ান, সেটা কি বলুন তো, সেটা হচ্ছে এই দেখুন আমার ব্লগ যারা ফলো করেন তারা জানেন যে এই নয়নতারা গাছটা আমি যখন লাগিয়েছিলাম তখন এইটুকুনি এনে পুঁতেছিলাম, সেই গাছটা আজকে এতটা বড় হয়ে দেখুন, আজকে গাছে দুটো তিনটে রেগুলারলি এমনকি চারটে করে পর্যন্ত ফুল হচ্ছে। এই গাছটা কিন্তু আমি কোনোরকম নার্সারি থেকে কিনে আনিনি, জাস্ট মানে রাস্তার ধার থেকে তুলে নিয়ে এসে পুঁতে দিয়েছি। সেটাকে যখন নিজে হাতে পুঁতে যত্ন করার পর যখন সেটা ফুলে ফেপে এতটা বড় হয়ে রেগুলারলি ফুল দিচ্ছে, সেটা দেখতে যে কতটা শান্তি লাগছে না, এটা যে একমাত্র গাছটার যত্নআত্তি করে তার পক্ষেই বোঝা সম্ভব, অন্য কারোর পক্ষে বোঝা সম্ভব না। আরও একটা গাছ আপনাদের দেখাই, এই দেখুন এই গাছগুলোও কিন্তু রাস্তার ধার থেকেই তুলে আনা, একই দিনে একই সাথে বসানো, এগুলো দেখুন কত নতুন নতুন পাতায় একেবারে ভরে গেছে। সবুজ হচ্ছে এমন একটা রং না, মানে বিশেষত গাছপালার সবুজ রং, যখন আপনার মন খুব খারাপ লাগবে, কোনো কাজে এনার্জি পাবেন না, তখন যদি এক দৃষ্টি সবুজের দিকে তাকিয়ে থাকেন না, ভালো লাগবে, আবার কাজটা করতে আপনার ইচ্ছে করবে, আর মনের ভেতরকার সমস্ত রকম নেগেটিভিটি একদম এক লহমায় দূরে চলে যাবে। আমার সাথে তো এটা ভীষণ হয়, আজকে সকালেও একই জিনিস করেছি আমি। কালকে রাত্রিবেলা দেখেছেন আপনারা যে আমার প্রচণ্ড শরীরটা একটুখানি মানে কেমন লাগছিল, ভালো লাগছিল না, আজকে সকালবেলা ঘুম থেকে উঠেও কিন্তু আমার সেই একই জিনিস হচ্ছিল। আমি ঠিক এই জায়গাটাতে বসে এই গাছগুলোর দিকে এক দৃষ্টে 5 মিনিট বসেছিলাম, কারণ সকালবেলা এর থেকে বেশি সময় আমার পক্ষে শুধু শুধু বসে থাকা সম্ভব নয়, হাতে মাথায় যেহেতু প্রচুর কাজের চাপ থাকে, সেই জন্য 5 মিনিট, জাস্ট 5টা মিনিট ওই গাছগুলোর দিকে তাকিয়ে বসেছিলাম, এবং আমি মানে অনেকটা এনার্জি পেলাম যে আমার বাকি কাজগুলোকে হুড়মার পার করে করার মতন। তাই বললাম আপনারা একবার ট্রাই করে দেখবেন, যখন নিজের মনটা প্রচণ্ড ডিপ্রেসড লাগবে, কোনো কিচ্ছু ভালো লাগবে না, কোনো কাজ করতে ইচ্ছে করবে না, মনের ভেতরে নেগেটিভিটিতে ভরে যাবে, তখন শুধুমাত্র গাছপালা সবুজের দিকে তাকিয়ে দেখবেন অদ্ভুতভাবে একটা পজিটিভ ভাইবস আপনার মধ্যে কাজ করবে। গুড আফটারনুন, এখন বাজে বিকেল 5:30। ভেবেছিলাম আজকে বিকেলবেলা একটুখানি বুবুকে নিয়ে বাইরে বেরোবো, টুকিটাকি কিছু কেনাকাটার রয়েছে, কিন্তু দেখুন আকাশে মেঘ করেছে এবং এখন বেশ বড় বড় মোটা ফোঁটায় বৃষ্টি হচ্ছে। ভাবলাম যে আলো থাকতে থাকতেই বেরিয়ে যাব, যখন আকাশে একটু মেঘ দেখলাম ভাবলাম আলো থাকতে থাকতেই বেরিয়ে যাই, যদি রাতের দিকে ঝড় বৃষ্টি হয়, ও বাবা, বেরোবো বলে সমস্ত জানলা দরজা দিয়ে জাস্ট জামাটা গায়ে গলাবো, তার মধ্যে দেখি টপ টপ বৃষ্টি শুরু হয়ে গেল। বৃষ্টিটা এই মুহূর্তে একটু ধরেছে, কিন্তু প্রচণ্ড রকমের বিদ্যুৎ চমকাচ্ছে। আকাশের অবস্থা দেখবেন, ওই দেখুন মনে হচ্ছে সমস্ত মেঘ যেন ওই জায়গাটা পুঞ্জীভূত হয়েছে, মানে এক জায়গায় আলোটা ঠিকরে বেরোচ্ছে আর তার চারিপাশটা ওই দেখুন কালো করে মেঘ করে রয়েছে। সূর্য কখন অস্ত চলে গেছে, অথচ মনে হচ্ছে এখানে যেন এর পেছনে যেন সূর্য লুকিয়ে রয়েছে। না না, একবার পুরো ভিউটা আপনাদের দেখায়, এতটা চমকাচ্ছে না, মেয়েকে নিয়ে এখন বাইরে বেরোতে আমার ভয় করছে, গুরুম করেই যাচ্ছে। ওই দেখুন একটা বিভৎস লেভেলের মেঘ হয়ে রয়েছে, এরকম মেঘ দেখলে না ভয় লাগে, যে কোনো মুহূর্তে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা। পুরো আকাশটা দেখেছেন, চারিপাশে কার বাড়িতে সন্ধেও পড়ে গেল, ওই যে গুরুম। ওই দেখুন লাইটিং হলো, দেখতে পেলেন পুরো মনে হচ্ছে পাহাড়ের মধ্যে যেরকম বরফ থাকে জমে, ঠিক ওরকম একটা লুক লাগছে। এখন বাজে সন্ধ্যে 7টা, রেডি হয়ে গেছি, বুবুও রেডি হয়ে গেছে। আর বাইরে না হলো বৃষ্টিপাত, না হলো কিছু, কিন্তু চমকানো এখনো হয়ে চলেছে, চমকে যাচ্ছে, ঝলকে যাচ্ছে, গুরুম করে যাচ্ছে, আমাদের ভয় পাইয়ে যাচ্ছে, কিন্তু বৃষ্টির কোনো দেখা নেই। 5:30 থেকে 7টা অবধি বেকার বেকার অপেক্ষা করলাম। ভাবলাম বৃষ্টি হবে বৃষ্টি হবে, বোধহয় খুব গুরুম গুরুম মানে হয়ে বোধহয় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে, কিন্তু শুধু বিদ্যুৎই চমকে গেল জানেন, একটু বৃষ্টি হলো না। তাই ফাইনালি বেরিয়ে পড়বো বলে ঠিক করলাম যে বাইরে বেরিয়ে তো যাই, তারপর সেরকম হলে তাড়াতাড়ি করে না বাড়ি চলে আসবো টোটো ধরে। আর আজকে বেরোনোর মেন কারণটা কি বলুন তো, পয়লা বৈশাখের সময় দাঁড়ান ব্যাগে ঢুকিয়েও দিয়েছি অলরেডি। পয়লা বৈশাখের সময় দেখেছেন আপনারা, আপনাদেরকে দেখিয়েছিলাম যে আমি 3খানা প্লাজো কিনেছিলাম, এই যে পিঙ্ক ব্ল্যাক আর অ্যাশ কালারের, যে এই 3টে কিনেছিলাম। তার মধ্যে থেকে শুধু পয়লা বৈশাখের দিন পিঙ্কটা পরেছি, বাকি দুটো একদম নতুন আনকোরা নতুন, একদিনও এখনও গলায়নি। তো এগুলোকে না একটু অল্টার করাতে হবে, কারণ এগুলো বড্ড লম্বা হয়েছে। প্লাজো না অত ভালো অত বড় ভালো লাগে না। আমার যে একটা প্লাজো আছে ব্লু কালারের, ওটা ঠিক অ্যাঙ্কেল লেন্থ মানে অ্যাঙ্কেল লেন্থেরও ওপরে, ওইটা একদম ঠিকঠাক মাপ। ওটার সাথে যে কোনো লং কুর্তি নর্মাল আর কি নি লেন্থের কুর্তি সব কিছু খুব ভালো লাগে। ওই জন্য এগুলোকে ওই প্যান্টটা নিয়ে নিয়েছি, ওই প্যান্টটার সঙ্গে মাপ দিয়ে এই 3টেকে কাটিয়ে আনবো। এছাড়াও টুকিটাকি কিছু মানে কেনাকাটার রয়েছে, যেহেতু সামনেই ঘুরতে যাব সেগুলোর কিছু রয়েছে, সংসারে টুকিটাকি রয়েছে, বিছানায় পিঁপড়ের বন্দোবস্ত করতে হবে, সব মিলিয়ে মিশিয়ে তাই ভাবলাম বেরিয়ে পড়ি, যতটুকু যা হয় করে নিয়ে চলে আসবো। আর আজকে বাইরে বেরিয়ে কতটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো জানি না, যেহেতু বুবুকে নিয়ে ফার্স্ট অফ অল একা বেরোচ্ছি, সেকেন্ডলি হচ্ছে বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে, অতএব সবটা ম্যানেজ করে ঠিকঠাকভাবে বাড়িতে এসে কী কী কিনলাম না কিনলাম শেয়ার করবো, কেমন? চলুন যতটা পারবো ততটা শেয়ার করার চেষ্টা করবো। রাস্তাঘাট পুরো ভিজা, বৃষ্টি হয়ে গেল এক পাশলা, আর বুবু এই ঠান্ডা ওয়েদারে খাচ্ছে আইসক্রিম, লোটে মাছের চপ। হ্যাঁ, চপ আইসক্রিম একসাথে, গরম ঠান্ডা। চ আমাদের সমস্ত কেনাকাটা তাই তো, বাড়ি থেকে মোটামুটি যা যা প্ল্যান করে এসেছিলাম সব কিছু কেনাকাটা হয়ে গেছে। আর টুকিটাকি 2-1টা জিনিস আছে যেটা যেতে যেতে কিনে নেব, সেটা ওষুধই, মেনলি ওষুধ। আর বাকি যার সমস্ত রইল সেগুলো সানডে। আর বাড়ি থেকে বেরোলাম শুকনো শুকনো, রাস্তা এখন পুরো ভিজে, বৃষ্টি হয়ে গেছে এক পশলা। ছাতা তো নিয়ে বেরোয়নি, দাঁড়িয়ে রইলাম একটা দোকানে, তারপর আবার কেনাকাটা শুরু করলাম। এখন বাড়ি চলে যাব, এখন শুকিয়ে গেছে, এখন আর বৃষ্টি হচ্ছে না। বাড়ি গিয়ে দেখাবো কী কী কিনলাম। বাইরে থেকে ঘুরে ঘুরে বাড়ি চলে এসেছি, আর প্রচুর কিছু কেনাকাটা করে নিয়ে এসেছি। প্রচুর কিছু মানে কি, যা যা কিনবো কাটবো বলে বাড়ি থেকে প্ল্যান করে গেছিলাম, লিস্ট করে গেছিলাম, যখন সেই কটা প্রত্যেকটা জিনিস ঠিকঠাক কিনে বাড়িতে নিয়ে আসতে পারি মন পছন্দে, তখন একটা আলাদা লেভেলেরই আনন্দ হয়। তো আজকে যা যা কিনবো বলে গেছিলাম সব কটা জিনিস কভার করেছি, সব কিছু কিনে নিয়ে এসেছি। প্রথমেই দেখাবো, সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করবো, পার্সটাকে বের করে নিই। প্রথমেই যেটা কিনেছি সেটা হচ্ছে বুবুর জন্য, যেহেতু বুবু ঘুরতে যাবে সেই জন্য বুবুর একটা ট্রাভেল করার সময় যাতে ও পড়তে পারে সেরকমই একটা জুতো কিনেছি। দেখুন, পিঙ্ক অ্যান্ড স্কাই ব্লু কালারের, ভীষণ সুন্দর লাগলো আমার জুতোটা দেখে, ভীষণ পছন্দ হলো। আর পিঙ্ক যেহেতু একটু বেবি গার্লদের কালার, সে কারণে পরার পরও যখন পায়ে পড়েছিল না তখনও ভীষণ সুন্দর লাগছিলো। এই ধরনের জুতো আগেও পরেছে, একটা পরেছে একদম ব্লু কালারের, একটা পরেছে রেড অ্যান্ড ব্ল্যাকের কম্বিনেশন, বাট পিঙ্কটা এই নতুন পরবে, সুন্দর হয়েছে, আমার ভীষণ পছন্দ হয়েছে। যখনও ট্রাভেল করবে না এগুলো কি হয়, হটপট গলে যায় তো পায়ের ভেতর, ভীষণ আরামদায়ক হবে। আর বৃষ্টির জল টল পড়লে ভেজারও ব্যাপার নেই, যেহেতু একদম মানে একটু প্লাস্টিক টাইপেরই, খুব ভালো, ভীষণ ভালো। এই জুতো দুটো এখানে থাক। আর কি কিনেছি আর বুবুরই আজকে বেশি কেনাকাটা হয়েছে, আমার হয়নি বললেই চলে। আর হচ্ছে এই দেখুন, বুবুর জন্য একটা গরমে পরার, একদম বাড়িতে পরার জন্য একটা এরকম ধরনের सैंडो गेंजी मार्का किनेছি। सैंडो गेंजी ठीक नय गेंजी हाफ स्लीव्स एक गेंजी भीषण सुंदर प्रिंटটাও खूब सुंदर और कपड़ा भीषण सफ्ट बाड़ीते ना लाइट कलर गरमे पड़ले भीषण भालो लागे हाई सूदिंग लागे सेई कारणे एरकम एकटा आमार छोट्ट बेबिर जन्य किने निये एसेछि बुझते पारलेन। और आमार पैंटगुलो अल्टार करे नेछि सब काटा ये ब्लूटा नहीं गेছিলাম बोललामই তখন ব্লুটার संगे सबकटा पैंट अल्टार करे निये एसेछि যখন পরছিলাম প্যান্টগুলো কি বড় লাগছিল কিন্তু যখন কাটলো দেখুন এইটুকুনি টুকুনি করে কাপড় বেঁচেছে টেলার আবার কাপড়গুলোকে দিয়ে দিয়েছে আমি কি করব এই কাপড়গুলো নিয়ে যাই হোক দড়ি দড়ার কাজে লেগে যাবে এইটুকু করে বেঁচেছে কিন্তু যখন সেলাই করেছে একদম মাপমতো হয়েছে এবার পছন্দ হয়েছে প্যান্টগুলো কারণ ঘুরতে যাব এই প্যান্টগুলোর মধ্যে শুধুমাত্র বললাম না পিঙ্কটা পরেছিলাম এই দুটো এটা আর ব্ল্যাকটা তো পরিনি ব্ল্যাকটা কোথায় গেল বাবা ভয় পেয়েছিলাম দোকানে ফেলে রেখে চলে এলাম নাকি যাই হোক এইটা অ্যাশ কালার আর ব্ল্যাকটা পরিনি একদম আনকোরা নতুন সেইগুলো ঘুরতে গিয়ে পরবো ভীষণ কমফোর্টেবল পালাজো তো ভীষণ আরামদায়ক সাইজ মতন কাটিয়ে নিলাম এবার বেশ সুন্দর পরা যাবে। আর কি কিনলাম আর আমার বিছানায় হয়েছে পিঁপড়ে যাওয়ার সময় আপনাদেরকে বলেছিলাম যে পিঁপড়ের একটা ব্যবস্থা করব পিঁপড়েকে কীভাবে ঘরোয়া পদ্ধতিতে তাড়াবেন তার একটা মানে সহজ সমাধান আজকে আপনাদের সঙ্গেও শেয়ার করছি সেটা হচ্ছে কর্পূর এই যে কর্পূর নিয়ে চলে এসেছি এই কর্পূরকে গুঁড়ো করে বিছানার মধ্যে দেখতে পাচ্ছেন এই যে বিছানার মধ্যে চাদরের তলায় টলায় সব জায়গায় যেখানে যেখানে পিঁপড়ে হচ্ছে সেখানে সেখানে দিয়ে রাখবেন কর্পূরের গন্ধ পিঁপড়ে সহ্য করতে পারে না যে কোনো উগ্র গন্ধ। দুপুরবেলা আমি একটুখানি আমাদের গায়ে মাখার যে ট্যালকাম পাউডার হয় ওই ট্যালকাম পাউডার পন্ডসের ডিম ফ্লাওয়ার ছিল সেটাই ছড়িয়ে রেখেছিলাম তাতেও কিন্তু অনেকটা উপকার পেয়েছি আর এখন কর্পূরটাকে থেতো করে গুঁড়ো করে সারা মানে বিছানার চারিদিকে দিয়ে রাখবো বুঝতে পারলেন কর্পূরটা সাবধানে রাখতে হবে ছোটো জিনিস তো। আর ক্যা খরিদা और खरीदा ओषुध मेडिसिन बुबुर समस्त ओषुध ठंडा सर्दी लागा तारपर एई समस्त आमादेर ओषुध विभिन्न रकम छोटोखाटो एई एनेछि आर कि एनेछि आर खेयेछि लोटे माछेर चप और आइसक्रीम खेयेछि और बाड़ी फेरार पथे दुटो फ्रुटी एई जे फ्रुटी अल टाइम फेभारिट दुटो फ्रुटी निये चले एसेछि मामेर बस एई होच्छे आजके शपिंग सब देखिये दिलाम আজকের মতন আর কিছু কেনাকাটার নেই এখনও বেশ কিছু কেনাকাটার বাকি রইল সেগুলো সানডেতে করব যে যে দোকান থেকে মোটামুটি কেনাকাটা করার রয়েছে সেই সেই দোকানে যা যা লাগবে বলে এলাম যে এটা এনে রেখো বা এটা থাকলে আলাদা করে রেখে দিও কারণ রোববার আমি যাব গিয়ে ওইগুলো নিয়ে আসবো আজকে মেয়েকে নিয়ে না আর ঘুরতে পারছি না অলরেডি 9:17 বাজে আমি যখন বাড়ি ঢুকলাম ওই জন্য আমি আর বেশি দেরি করিনি তার মধ্যে রাস্তায় বৃষ্টি নেমে পড়লো জানেন কীরকম যে বিরক্ত লাগছিল যে কি করবো এবার একবার মনে হচ্ছে কি করি ছাতা কিনে নিয়ে যাবো না কি করবো বলে একটা দোকানে দাঁড়ালাম কিন্তু দেখলাম আস্তে আস্তে বৃষ্টিটা ধরে গেল তারপর দিব্য চলে এলাম ওই জন্য আর খুব বেশি ঘোরাঘুরি করলাম না থাক সানডেতে আর যা আছে করে নেওয়া যাবে বুঝতে পারলেন। তাহলে আজকের মতো ব্লগটাকে এখানেই শেষ করছি এবার চেঞ্জ ফেঞ্জ করবো হাত মুখ ধোবো দুপুরে রান্নাবান্না রয়েছে মাছের ঝোল টোল তো রয়েছেই আর তার সঙ্গে ডালও রয়েছে শাক ভাজাও রয়েছে ভাতও করা রয়েছে ওই সব দিয়েই খাওয়া দাওয়া হয়ে যাবে আজকের মতো ব্লগটাকে তাহলে এখানেই শেষ করছি আপনারা সবাই খুব ভালো থাকবেন খুব সুস্থ থাকবেন আশেপাশে সকলকে ভালো রাখবেন বি পজিটিভ অ্যান্ড বি হ্যাপি অলওয়েজ কাল আবার একটা ঝাঁচকচকে নতুন ফ্রেশ ব্লগ নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাবো ততক্ষণ পর্যন্ত টাটা গুড নাইট সুইট ড্রিমস বাই বাই। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কেমন চলুন কাল দেখা হবে টাটা।